কণ্ঠশিল্পী বেবি নাজনিনের মা আবিদা মনসুর গত 17 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বেবি নাজনিন এবং তার বোন লিনি সাবরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের শুদ্ধ প্রয়াত মায়ের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় নিউইয়র্কে। গত 13 মে সোমবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার, ব্যবসায়িক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, সংস্কৃতিকর্মী সহ কমিউনিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার মায়ের জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী বেবি নাজনিন। বলেন, তিনি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছেন। দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগ।